ঘুচল অন্ধকার অবশেষে আশার আলো কেননা মধুকল্পিতা ১৬ দিনের পর আজ ১৭তম দিন অবশেষে উদ্ধারকারী দল সেখানে পৌঁছে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে ৪১ জনকে বের করে আনা সম্ভব হবে একেবারে আর মাত্র কয়েকটা ঘন্টাও বলা যায় না পৌলমি আর মাত্র হয়তো কয়েকটা মিনিটের অপেক্ষা তারপরে আটকে পড়া শ্রমিকদের এক এক করে বের করে আনা হবে এবং এই যে শ্রমিকদের বের করে আনা হবে তার জন্য কিন্তু পুরো যে এলাকাটা রয়েছে সেই এলাকাতে ইতিমধ্যে মেডিকেল টিম তারা পৌঁছে গিয়েছে তৈরি রয়েছে অ্যাম্বুলেন্স এবং উদ্ধার করার পর শ্রমিকদের তাদেরকে নিয়ে যাওয়া হবে হাসপাতালে সেখানে বেড তৈরি রয়েছে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সে পৌলমি কি কি রয়েছে একদমই তাই যাতে এই শ্রমিকদেরকে বাইরে আনার পর চিকিৎসায় কোনো ধরনের সমস্যা না হয় সেই কারণে অ্যাম্বুলেন্সের মধ্যে পুরোপুরি মেডিকেল টিম রয়েছে আবার অন্যদিকে যাবতীয় প্রোটোকল মেনে চিকিৎসকরা রয়েছে এই মুহূর্তে সেই ছবিটা দেখেছে যে টানেলের ভেতরে যে অস্থায়ী মেডিকেল টিম তৈরি করা হয়েছে অস্থায়ী যে মেডিকেল ক্যাম্প সেই মেডিকেল ক্যাম্পের মধ্যে চিকিৎসকরা রয়েছে এবং একই সঙ্গে যে ওষুধ পাশাপাশি স্লাইডের বোতল এবং একই সঙ্গে প্রেশার মাপার যে যন্ত্র সবটাই আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন সিলিন্ডার অন্যদিকে অ্যাম্বুলেন্স রয়েছে বাইরে সবেরই বলা যেতে পারে যাতে চিকিৎসার কোনো ধরনের সমস্যা না হয় সেই কারণে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মধুকল্পিতা একেবারে পৌলমি এবং এই মুহূর্তে দেখো যারা সেখানে রয়েছেন তারা প্রত্যেকে উপস্থিত আছেন ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় কেননা টানা ১৬ দিন তারা সুড়ঙ্গের ভেতরে অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে এবং এই যে বাইরে সুড়ঙ্গের বাইরে উৎসুক জনতার ভিড় রয়েছে এবং এর মধ্যে রয়েছেন পরিবার পরিজনেরা যারা শ্রমিকরা ভেতরে আটকে রয়েছেন তারা যখন বেরিয়ে আসবেন যারা পরিবারের সদস্যদের এক ঝলক দেখতে পান সে কারণেই কিন্তু উৎকণ্ঠায় যাদের দিন কেটেছে এতটা দিন তারা এই মুহূর্তে সেখানে বসে রয়েছেন তাই তো পৌলমি একদমই তাই মধুকল্পিতা যে ছবিটা বারবার দেখাচ্ছি আমাদের দর্শকদের জন্য সেই মেডিকেল টিম তৈরি হয়ে গিয়েছে আবার অন্যদিকে এনডিআরএফ টিম এসডিআরএফ টিম তারাও যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে যাচ্ছে একটা টিম ইতিমধ্যেই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করেছে তাদের হাতে স্ট্রেচার রয়েছে মই রয়েছে এবং একই সঙ্গে বড় দড়ি রয়েছে সেই দড়ি দিয়ে এবং স্ট্রেচারের সাহায্যে যাতে শ্রমিকদের বের করে আনা যায় সেই কাজ তারা করছে অন্যদিকে বাইরে এনডিআরএফ এসডিআরএফ এর আরেকটা টিম রয়েছে যারা মেডিকেল প্রোটোকলটা পুরোপুরি নজরদারি করছে যেখানে অ্যাম্বুলেন্স একেবারে সারি সারি দিয়ে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে সেই ছবিটা দেখাচ্ছি রিপাবলিক বাংলা দর্শকদের দেখাচ্ছি একেবারে সারি সারি দিয়ে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে চিকিৎসকরা উপস্থিত রয়েছেন মেডিকেল যে ইকুইপমেন্ট অর্থাৎ যা যা সামগ্রী লাগে সবটাই সেখানে মজুত করা হয়েছে এত দিন ১৬টা দিন পেরিয়ে গিয়েছে মধুকল্পিতা সেখানে ভেতরে অন্ধকারের মধ্যে তারা কাটিয়েছেন অবশেষে তারা সূর্যের আলো দেখবেন সেই অপেক্ষা সেই প্রত্যাশা নিয়ে প্রত্যেকেই বাইরে অপেক্ষা করছে একেবারে পৌলমি এই মুহূর্তে আমরা যে ছবিগুলো দেখাচ্ছি তুমি দেখো এখানে যে কয়েকটি অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে ৪টি অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে এরকম কিন্তু আরো অনেকগুলো অ্যাম্বুলেন্স রয়েছে মোট ৪১টি অ্যাম্বুলেন্স রয়েছে এই অ্যাম্বুলেন্সগুলোর মধ্যে রয়েছে যাবতীয় ব্যবস্থা রয়েছে রয়েছে অক্সিজেনের ব্যবস্থা যাতে শ্রমিকদের ওখান থেকে বের করে নিয়ে আসার পর কোনো রকম ভাবে কোনো সমস্যা না হয় সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে পৌলমি একদমই তাই আবার অন্যদিকে হেলিকপ্টার রাখা হচ্ছে অর্থাৎ সেখানে চিকিৎসার পর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে বাইরে যাতে চিকিৎসা করা যায় তড়িঘড়ি যাতে চিকিৎসা পরিষেবা দেওয়া যায় সেই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন সেখানকার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং জেনারেল ভি কে সিং তিনি উপস্থিত রয়েছেন সামগ্রিকভাবে পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে কেননা ১৮টা দিন নয় টানা ১৬টা দিন কেটে গিয়েছে আজ ১৭তম দিন ৪১ জন শ্রমিক আটকে রয়েছে তবে সেই অন্ধকার কাটিয়ে অবশেষে সূর্যের আলো দেখার একটা আশা তবে খুব সূক্ষ্মভাবে কাজ করতে হচ্ছে অত্যন্ত সন্তর্পণে মধুকল্পিতা কাজ করতে হচ্ছে একেবারে